আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এবার আমার একটা কাটলো ভিন্ন রকম, তো সেই ভিন্ন রকম ঈদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি ঘোরাঘুরির দিনটা কেমন কাটলো আমাদের। তো এটা হচ্ছে সকালবেলা, নাস্তা খাওয়ার পরে আমরা একটু মাঠে এসেছি, সবাই মিলে হাঁটাহাঁটি করতেছে। তারপর হচ্ছে আপু ছাগল নিয়ে দুষ্টামি করতেছে, আর ওইখানে দুলাবে সাইকেল চালাচ্ছে। তো যে যার মতন ব্যস্ত, সানিয়া হাঁটতেছে। সকাল সকাল হাঁটতে অবশ্য ভালোই লাগে। মাঠের চারদিকটা খুব সুন্দর, তো এখানে বারবার আসতে ইচ্ছে করে, বাচ্চারাও চলে আসে খেলার জন্য। দেখুন কি দৌড়াদৌড়ি করতেছে, সবাই যার যার মতন হাঁটতেছে। এখানে ঘোরাঘুরি পরে বিকেল দিকে আমরা একটু বের হব সবাই মিলে আবার ঘুরতে। ঘুরতে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা সবাই বাসায় চলে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বের হব। এখন সবাই রেডি হয়ে বের হলাম, একটু সবাই আবার সেই মাঠে যাব, ওই বাড়িটার কাছে যাব। তো আমাদের একটু প্ল্যান ছিল অন্যরকম, অন্য একটা সাইটে যাব, তবে যেতে পারিনি, হঠাৎ বৃষ্টি চলে এসেছে, সেজন্য আমাদের ঘোরা হয়েছিল এই বাড়িটার কাছেই। হঠাৎ অনেক বৃষ্টি চলে এসেছে, সেজন্য আমরা এই বাড়ির ভিতরে সবাই এখানে হাঁটতেছি আর বৃষ্টি হাতে নিয়ে এনজয় করতেছি। দেখুন মনে সুখে আনন্দে ঘুরতেছে। এত বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি, তো দেখুন দূর থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে, আর হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে আমরা তিন বোন, কাকে বেশি সুন্দর লাগতেছে সেটাই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাহিয়া, রাইসা, আয়েশা, ইউসুফ, সবাই আপনাদেরকে হাই বলতেছে, ওদের সবার জন্য দোয়া করবেন। আর বেবিদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সানিয়া একা একা দুষ্টুমি করতেছে, ইউসুফকে ডেকেছিলাম, ইউসুফ আসেনি। ওদের দুজনকে একসঙ্গে দাঁড় করে ভিডিও করা যায় না, ওরা একসঙ্গে থাকতে চায় না, একটু দুষ্টুমি করে, মারামারি করে, তো একা একা ভিডিও করতে হয়। দেখুন ওই যে সানিয়ার পিসি ইউসুফ, ওর আম্মুর সাথে দুষ্টুমি করতেছে আর সানিয়া এখানে দুষ্টুমি করতেছে।
করতেছে। এখন আমরা দেখব ইউসুফের দুষ্টুমি। তো বললাম একসঙ্গে ভিডিও করা যায় না, এখানে ইউসুফ দুষ্টুমি করতেছে। সন্ধ্যা হয়ে আসছে, আমরা চলে যাব। বৃষ্টির জন্য দূরে কোথাও যাওয়া হলো না, সবাই বাড়িতে চলে যাব। দেখুন পিছনে অনেক পানি আর কাদা, এই অবস্থায় তো বের হওয়া যাবে না। ভিডিওটি দেখতে থাকুন, সামনে আর অনেক কিছু আছে,